अन्याय के दो पैरों से अन्याय के 10 सर कुचल लें। एंड योर टाइम स्टार्ट्स। গড়পর্দায় কেটেছে 2022 সালের বলিউড ইন্ডাস্ট্রি। গেল বছর বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেলেও আশা জাগাতে পারেনি দর্শক মনে। কিন্তু নতুন বছরে মুক্তি পাবে বেশ কিছু সিনেমা, যার ফলে চেনা ছন্দে ফিরবে বলিউড, এমনটাই ধারণা করছে সিনেমা প্রেমীরা। এক সোলজার ইয়ে নহীঁ পুছতা দেশ নে উসকে লিয়ে ক্যা কিয়া, পুছতা হ্যায় ওহ দেশ কে লিয়ে ক্যা কর সকতা হ্যায়। সবার প্রথমেই রয়েছে বহু বিতর্কিত সিনেমা পাঠান। দুটি গান প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছে শাহরুখ দীপিকা অভিনীত এই সিনেমাটি। এবছর জানুয়ারিতেই পাঠান মুক্তির মাধ্যমে দীর্ঘ 4 বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা। টাইগার সিরিজের তৃতীয় ছবি টাইগার 3 এখন মুক্তির অপেক্ষায়। ক্যাটরিনা কাইফ এবং সালমান খানকে ফের একবার জুটি হিসেবে দেখা যাবে পর্দায়। বাকি দুই অধ্যায়ের মতন এটিতেও থাকছে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স। সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় এবছর দীপাবলিতে মুক্তি পাবে। ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড সুলতানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটি। ফরহাদ শামজি পরিচালিত এই সিনেমায় রয়েছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম সহ আরো অনেকে। কানাঘুষো খবর রয়েছে ছবির প্রত্যেকটা শটেই নাকি ক্যামেরার পেছনে রয়েছেন ভাইজান। বলতে গেলে এবছর ধামাকা নিয়ে ফিরছেন সালমান। দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত বহুল আলোচিত আদিপুরুষ সিনেমাটি এবছর 12 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ছবির টিজার প্রকাশ্যে আসতে VFX নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এমনকি রাবণ চরিত্রে সাইফ আলী খানের লুক নিয়েও হয়েছে আলোচনার সমালোচনা, যার ফলে ছবিটিতে বর্তমানে ঘষামাজার কাজ চলছে। সমস্ত কিছু ঠিক থাকলে এবছর জুনে মুক্তি পেতে পারে সিনেমাটি। রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় প্রভাস ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন সাইফ আলী খান ও কৃতি স্যানন। রকি ও রানী কি প্রেম কাহানি সিনেমাটি দিয়ে দীর্ঘ 7 বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হিসেবে হাজির রণবীর সিং ও আলিয়া ভাট। এবছর 28 এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর আলিয়ার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবান আজমিকেও। নতুন বছরে শাহরুখ সালমানদের টেক্কা দেওয়ার জন্য মাঠে নামতে চলেছেন ভিকি কৌশল। মেঘনা গুলজারের পরিচালনায় এবছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শ্যাম বাহাদুর সিনেমাটি। ভারতের অন্যতম সেরা যুদ্ধনায়ক শ্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমাতে নাম চরিত্রে রয়েছেন ভিকি। ভারতের ইতিহাসে শ্যাম বাহাদুর একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। এর আগেও যোদ্ধার ভূমিকায় দেখা গিয়েছে ভিকিকে, এবার প্রয়াত সেনাপ্রধানের চরিত্রে দেখা যাবে তাকে। অন্তরা সেন, সময় সংবাদ।